নিখোঁজের পাঁচ দিন হলেও এখন পর্যন্ত খোঁজ মেলেনি আলোচিত ইসলামী বক্তা আবুতোহা মোহাম্মদ আদনানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই সম্প্রতি এই ঘটনা নিয়ে গোলাম রাব্বানী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন আবুতোহা মোহাম্মদ আদনান গতানুগতিক চটকদার বাণিজ্যিক ওয়াজের ভিড়ে শ্রোতার বিপরীত এই তরুণ বক্তার সাবলীল ও প্রাঞ্জল উপস্থাপনা কোরআন হাদিসের আলোকে তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী বক্তব্য সত্যি নজর কাড়ার মতো তিনি লেখেন আমি ইউটিউব এবং ফেসবুকে তার বেশ কয়েকটি আলোচনা শুনেছি বেশ ভালো লেগেছে তার কোনো বক্তব্য যদি রাষ্ট্রবিরোধী হয় যদি কোনো বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করে বা কারো চেতনায় আঘাত করে তাহলে মামলা হোক তাকে গ্রেপ্তার করে বাংলাভাই বা আব্দুর রহমানের মতো আইনানক প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার হোক কোনো আপত্তি নেই কিন্তু আদনানসহ চারজন জলজ্যান্তু মানুষ উধা হয়ে যাবে ছয় দিনে হদিশ মিলবে না তাদের মা বোন স্ত্রীর থানায় থানায় অসহায়ভাবে ছুটে বেড়াবে একটা সভ্যরাষ্ট্রে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তারা কোথায় আছে তাদের ভাগ্যে কি ঘটেছে সেটা প্রশাসনকেই খুঁজে বের করতে হবে তিনি আরও লেখেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা রোজিনাপা আর পরিমণির জন্য যেভাবে জাতির দর্পণ হিসেবে এক হয়েছিলেন আবুতহা আদনান ও তার তিন সঙ্গীর জন্য লিখুন বলুন এছাড়াও তিনি লেখেন একজন তরুণ আলেম হবার বিষয়ে লেখাতে যারা নেতিবাচক মন্তব্য করছেন তাদের মাঝে কেউ এভাবে নিখোঁজ হলেও সন্ধান চেয়ে লিখব বলব সেই ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়েও লিখেছিলাম এটা ভুলে গেলে চলবে না দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের চানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রযোঁতের অবশ্য পালনীয় কর্তব্য আর এই নিরাপত্তাটুকু পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার